আমার কসম, আমার বোনের কসম, যে আমার এই বোনকে বিয়ে করবে তাকে আমি নগদ 9 লক্ষ টাকা সহ এই বাড়িটা রেখে দেবো। আচ্ছা ভাই, যদি এই ঘটনাটা মিথ্যা হয় তাহলে কি হবে? আপনি আর আপনার বোনকে মইরা যাবেন? এই যে কসম কাটলেন যে আমার কসম আর আমার বোনের কসম, যে আমার বোনকে বিয়ে করবে তাকে এই নগদ 9 লক্ষ টাকা সহ ওই বাড়িটা লিখে দেবো। আসলে ওটাকে তো আমার বাড়ি মনে হইতেছে না, মনে হইতেছে ওইটা একটা স্কুল ঘর। আপনাদের কি মনে হচ্ছে ভিউয়ার্স, একটু জানাবেন। অনলাইনে ঢুকলে এই রকম ভিডিওর কোনো অভাব পাবেন না, যে এই মেয়েটাকে বিয়ে করলে বাড়ি রেখে দেবে, এই মেয়েটাকে বিয়ে করলে গাড়ি দিয়ে দেবে, 40 লাখ টাকা দিয়ে দেবে। মানুষের টাকা কি সত্যি এত সস্তা হয়েছে? আর মেয়েও এত সস্তা হয়েছে? আর এলাকায় কি ছেলের অভাব পড়ছে? অনলাইনে পেজ খুলে ভাইরাল হইতে পাইতেছে না? একটা ভিডিও দেন, এইভাবে দেখবেন আপনার পেজ ভাইরাল। বিশ্বাস করেন, ঠিক এই রকম একটা ভিডিও 1 থেকে 1.5 বছর আগে আমি কি মনে করে আমার একটা পেজে আপলোড করেছিলাম অনলাইন থেকেই নিয়ে। ভাইরে ভাই, এত কষ্ট করে এত এত ভিডিও দিলাম কিন্তু কোনো ভিডিওতে ভিউ নাই। আর যখনই একটা মেয়ে বিয়ে করার কথা বললো, কিছু টাকা আর বাড়ি দেখাইলো ঢাকা শহরে, তখন ছেলেরা তাকে বিয়ে করার জন্য হুমড়ি খেয়ে পড়লো। বিশ্বাস করেন, আমার পেজে 2 বছর পর এখনও মেসেজ আছে, সেই মেয়েটার ঠিকানা দেন আপু, আমি বিয়ে করতে রাজি আছি। এরকম একটা বাড়ির লোভ দেখানোর পরে যদি ভিডিও ছাড়া হয়, ওই মেয়ের বিয়ে কি হয়তো কখনো 2 দিন সময় লাগার কথা? আর অনলাইনে এই রকম ভিডিওগুলো বিশ্বাস করেন এখন সবাই বানাইতেছে, আর বলতেছে আমার মেয়ে বিয়ে দিব। এই ভাইটা বলল কি যে আমার কসম, আমার বোনের কসম, যে আমার বোনকে বিয়ে করবে এই 9 লক্ষ টাকা আর এই বাড়িটা দিব, কারণ এই বাড়িটা আমি আমার বোনের জন্য বানাইছি। আসলে বাড়িটাকে দেখে আমার কেন যেন মনে হইতেছে ওইটা একটা স্কুল আর বাড়িও হতে পারে। তো ভাই, আপনারে বিয়ে করলে বউরে কি দিবেন একটু বলেন দেখি, আমাদের আপুরা কেউ ফ্রি আছে নাকি? এরকম নাটকগুলো দেখতে দেখতে এখন কোনটা সত্য আর কোনটা মিথ্যা বোঝা খুবই মুশকিল হয়ে গেছে। কনফিউশনে পড়ে যাই যে কোনটা সঠিক ঘটনা আর কোনটা মিথ্যা ঘটনা। এই তো কিছুদিন আগে একজন মানুষ অনলাইনে এসে ভিডিও তৈরি করলো, আমি আমার আপন ভাইয়ের সাথে বিয়ে করে সংসার করছি, এবং পরে পরবর্তীতে এটা নিয়ে যখন অনেক কন্ট্রোভার্সি হলো, তখন তারা এসে অনলাইনে ক্ষমা চাইলো। তারা নাকি শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যই এই রকম একটা কন্টেন্ট তৈরি করেছে, আর এই যে এখন কন্টেন্ট তৈরি করেছে, তার বোনকে বিয়ে দিলে নগদ 9 লক্ষ টাকা আর এই বাড়িটা দিয়ে দেবে। আরে বোন, এই ভিডিওটা করার জন্য যে রাজি হইলা, এরপরে তো রাস্তায় যেখানেই যাবা সেখানেই তোমাকে বিয়ে করতে চাইবে, আর যেখানে ভিডিওটা শেয়ার করতে হবে সেখানে শুধু এই মেয়েটাকে বিয়ে করার জন্যই আমার ভাইয়েরা উঠে পড়ে লেগে যাবে। তো অনলাইনে যারা এই রকম বিয়ের বিজ্ঞাপন দেখে বিয়ে করতে চান, ভাই আপনাদের একটা কথাই বলি, এগুলো কিন্তু সম্পূর্ণই নাটক, আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য, পেজের রিচ বাড়ানোর জন্য একটা সাজানো নাটক। তাই এগুলো দেখে বিশ্বাস করে নিজেরা হুমড়ি খেয়ে পড়বেন না বিয়ে করার জন্য। আপনার যদি যোগ্যতা থাকে, আপনার বউই মেয়ে মানুষকে দিবে, আপনাকে রিকোয়েস্ট করে বিয়ে করতে হবে না তার বাড়ি ঘাড়ি, আর বউয়ের বাড়ি ঘাড়ি সহ কেন বিয়ে করতে হবে বলেন তো? আর এগুলো সম্পূর্ণই ফেক ভিডিও কিন্তু, তাই কেউ সিরিয়াসলি নিবেন না। আর বিয়ে করবেন বা এরকম অনেক হতে পারে, অনেকে ব্ল্যাকমেলেরও শিকার হতে পারেন, যে হ্যাঁ ওই মেয়েটার সাথে কথা বলিয়ে দিচ্ছি, এটা সেটা অনেকভাবেই ঠকে যেতে পারেন। তাই এসব ঘটনা থেকে একটু সাবধানে থাকবেন।